আসসালামু কেমন আছেন সবাই? শুভ দীপাবলি শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আজকে আমরা বৌদির বাসায় এসেছি। বৌদি আমাদেরকে সবাইকে দাওয়াত দিয়েছে, দীপাবলি উপলক্ষে কিছু খাওয়া দাওয়া হবে। আজকে আমরা আমাদের প্রিয় ভাবিরা এসছে এবং আমরা সব বান্ধবীরা আসছে। আমরা সবাই মজা করবো, বিনিয়মের বাসে যারা আছে মোটামুটি কিছু মানুষ। তো আমরা আজকে দেখবো কি খাওয়া দাওয়া করেছে বৌদি আমাদের জন্য, কেমনভাবে এনজয় করলাম, ভাবিরা কেমন সাধু উঁচু করছে সবার সাথে দেখবো। তো চলুন দেখা যাক, ঠিক আছে? ওকে, দেখা যাক। বৌদিরে কি করছেন? আমি এটা আজকে আমাদের দেওয়ালি, হ্যাঁ, আমি সাজাবো বাসার সামনে। সাজান কেন? ঘরের সামনে সাজানো হয়, ঘরে ঢোকার রাস্তায়। আচ্ছা, ঘরের মঙ্গলের জন্য, মানে ঘরে ঢোকার ঢোকার রাস্তায়, হ্যাঁ, প্রতিটা রঙ্গলিটা ওইখানে থাকে। তো রঙ্গলি তো করার টাইম নাই, খুব সুন্দর হচ্ছে। বৌদি দারুণ লাগছে। আমার ক্যান্ডেল খুব ভালো লাগে। ইন্ট্রোডাকশন দিলাম, এখন আবার চলে এসেছে বৌদিকে পাওয়া যাচ্ছে। বৌদি আজকে অনেক বিজি, আজকে হলো কি বলতে হয় বৌদি, আমার সুন্দর করে শুভ দীপাবলি, আমি যেটা করবো লুচি বানাচ্ছি, লুচি সবজি খেতেই আমরা আসছি, খুব ভালো লাগে। তো মাসিমাকে দেখবো উনি কিভাবে লুচি বানাচ্ছে না, এবং লুচির রেসিপিটা যদি পারি আমি নিয়ে নেবো। তো চলে বানানো মাসিমা, আপনাদের লুচিটা খুব মজা হয়। পানিটা কি আপনি ইয়ে দেন, ঠান্ডা জল? আচ্ছা আচ্ছা, খাই দিয়ে এনে দিয়ে নর্মাল যেভাবে আমরা বানাই সেভাবে বানাচ্ছে, যে বেশ সুন্দর লাগছে। মাসিমার লুচিগুলো খুব সুন্দর, লুচি খুব সুন্দর লাগছে। জুনার ভাই লুচি খাচ্ছে একা একা। এই যে লুচি ভাজা হয়েছে অনেক, ওদিকে চা হচ্ছে। আচ্ছা আমি একটু এদিকে দেখি, এইদিকে দেখি এখানে সবাই খাওয়া দাওয়া করছে ওদের বাসায়। ও বাবা, এখানে অনেক কিছু আছে। ওয়াও, জুনার ভাই আপনি একটা স্পিচ দেন, কখন আপনি যাই মুহিত নন্দিন আসেন নাই, একটু বলেন কেমন লাগছে? ভালো বৌদি হলো, কোন খাবারটা মানে এখন শুরু করেছেন জাস্ট, কোনটা খেলেন? সবজি? আচ্ছা আচ্ছা, তবে সবগুলো ট্রাই করে। এটা কিসের ইয়া বৌদি? অনেক কিছু খাবার নিয়েছি বৌদি, অনেক খাবার করছে। তার তো খিচুড়ি খিচুড়ি আর ইয়ে নেই নেই, বেগুন ভাজা, খাবারগুলো দেখতে পাচ্ছেন, সবজি, লুচি, সামোসা, তারপরে এটা আছে হলো গোলাপ জামুন,
তারপর হলো সুজি তারপর একটু ডাল এটা আসলে হলো ছোলা তো আমি এখন খাওয়া দাওয়া করব যেটা খুবই মজা হয়েছে আমি আগে খাইছি তো খাওয়া দাওয়া করি পরে কথা বলবো ঠিক আছে ঠিক আছে দুইটা না এই যে আমরা এখন এটা কি বলে আতশবাজি না এটা তারাবাতি 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 দেখি 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 ওয়াও এটা করে ঘুরাতে হয় দাদা আসেন না বৌদি আসেন না আমার হাতে একটু দাও ওয়াও কিসে বলছি আমাদের নাই আরে মুসলমান তুমি ধরো দুইটা দিন একটা মারে শেষ হয়ে গেল এই যে এমন করতে হয় কি শেষ হয়ে গেল ঘুরা ওই দেখো দিদি আপনারা তো সব এমন রস দিল আমি দারুণ হয়েছে রে তালিয়া কি দাদা আপনার মুখের মধ্যে সুশি ঠিক আছে কেটা আমি দাদার চোখে নষ্ট পাবো নাকি দাদার চেয়ে কষা
দীপাবলি যে দাওয়াত ছিল বোধের বাসায় সেটা এখন শেষ হলো। আমরা অনেক মজা করলাম, খাওয়া দাওয়া করলাম, এখন ছবি তুললাম এবং জোনাথ ভাই আমাদেরকে শর্টস বানিয়ে দিলেন, খুব ভালো লাগছে আমাদের, অনেক এনজয় করলাম। আর এটা যেহেতু উইকডে আমাদের এখন বাসা চলে যেতে হবে, তো থ্যাংক ইউ দাদা বৌদি, এতদের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আমাদের আপনাদের এই আনন্দময় মুহূর্তটা আমাদের সাথে এনজয় করার জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন, আল্লাহ।